শুধু নামমাত্রের টিভির রিমোট নিয়ে টিভির সামনে বসে থাকা আমাদের, কারণ কি দেখবো না দেখবো সবাই ঠিক করছে টিভির পর্দার উপরে। অ্যাডের সাথে মুভি না মুভির সাথে সবারই জানা। আর এই সমস্যার সমাধান আমাদের হাতেই, 0% অ্যাড আর 100% কোয়ালিটি কন্টেন্ট নিয়ে হাজির নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম এবং জি ফাইভের মতো অসংখ্য ওটিটি প্ল্যাটফর্ম। ওটিটি প্ল্যাটফর্মের মহা আকাশের উজ্জ্বল নক্ষত্রের নাম নেটফ্লিক্স। আজ কথা হবে উজ্জ্বল নক্ষত্র নেটফ্লিক্সের টপ10 মুভি নিয়ে, যা আমার ব্যক্তিগতভাবে অনেক পছন্দের। নাম্বার 5, 2019 আসা বেস্ট থ্রিলার ড্রামা মুভি বার্ড বক্স। এটি নেটফ্লিক্সের মোস্ট ওয়াচ নেটফ্লিক্স অরিজিনাল মুভি, কেননা এই মুভিটি রিলিজের দিনে 45 মিলিয়ন অ্যাকাউন্ট থেকে একসাথে দেখা হয়েছে। নাম্বার 4, হরর থ্রিলার মুভি 5.2 রেটিংয়ের সাথে দি সাইলেন্ট। এক কথায় ভৌতিক না হয়েও ভৌতিক। যদিও ছবির মাঝে ভয়ের কিছুই থাকবে না, তবু একটা প্রশ্ন বারবার আমাদের মনে আসবে, কি এরপরে কি হতে চলেছে। নাম্বার 3, ব্যক্তিগত পছন্দের মাইকেল বেক, যাকে অ্যাকশন এবং অ্যাডভেঞ্চার কিং বলা হয়, তার ছবি 6.1 রেটিংয়ের সাথে 6 আন্ডারগ্রাউন্ড। ছবিটা দেখার সময় জাস্ট একটা জিনিস মাথায় আসবে, ভাই কিভাবে মানে কিভাবে সম্ভব এভাবে শুট করা। আর আগে বলে রাখি, ছবিটা পুরোপুরি পারফেক্ট না। এটা 3 নম্বরে রাখা মূল কারণ, ছবিটির অ্যাকশন। Sounds fun, right? নাম্বার 2 আছে অ্যাকশন ক্রাইম ড্রামা মুভি ট্রিপল ফ্রন্টিয়ার 6.5 রেটিং এর সাথে। চোরের উপর বাট পারে, চোরের বাড়ি থেকে চুরি করা নিয়েই পুরো ছবিটি। You guys need to own the fact that we do not have the flag on our shoulder. Everything we've done for the last 17 years with nothing to show for it. If we're not gone forever after you make your move, we are dead. A lot of people are going to come after you. So we go through. ছবিটি আমাদের লিস্টের 2 নম্বরে থাকার প্রধান কারণ হচ্ছে ছবিটির সিনেমাটোগ্রাফি এবং ছবিটির ডিরেকশন। আর সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে ছবিটি রিয়ালিস্টিকভাবে আমাদের সামনে ধরে আসা যাক। নাম্বার 1, ছবিটির কিছু ডায়লগ, আই এম নট ইন ডেঞ্জার, আই অ্যাম দ্য ডেঞ্জার, এই সবগুলো ডায়লগ যেন এক একটা ইমোশন। আমি বলছি এল ক্যামিনো দ্য ব্রেকিং ব্যাডের কথা। এন্ড গেম যেমনটা ট্রিবিউট ছিল আয়রন ম্যান ক্যারেক্টারটির জন্য, তেমনি জেসি পিঙ্কম্যানের জন্য এল ক্যামিনো। ইউ রেডি? আমার পছন্দের সাথে যদি আপনাদের কোনো পছন্দের মিল পাওয়া যায়, তাহলে স্বাগত মুভি কথার পরিবারের সাথে। আজ এ পর্যন্তই, ঘরে থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। দিস ইজ সাবি 2.1 সাইনিং আউট। যাকে দেখ রেকর্ড মে কোন হ্যায়, ইনসান হ্যায় কি ভগবান। That's all right.